একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন যে শেষে বসে কি বলি আত্তাহিয়াতের পর, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জালি ওয়া আউযু বিকা মিনাল মাহইয়াহি ওয়াল মামাতি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। একটা ভয়ানক ভয়ানক জিনিস থেকে আল্লাহর নবী ক্ষমা চেয়েছেন, তাহলে বিশ্ব নবীর মতো ব্যক্তিটা কবরের আযাব থেকে মাপ চাইছে? আপনার আমার সারা দিনও একবার কবর বলে মনে পড়ে না? তোমাদের কি এখনো ক্যামেরা ঠিক হয়নি? এটাকে যে হাই রোড করে নিলে তোমরা, হ্যাঁ চলছো ফিরছো, কোনো এহতিয়াত নাই তো? কথা বুঝার চেষ্টা করেন আপনারা, খুব সুন্দর। ওই জন্য আমি বললাম না, সভা যদিও ছোট হয় মন দিয়ে যদি শুনে, আমার মনে হয় মালদাতে এত সুন্দর সভা খুব কম পেয়েছি, 2-3টে পেয়েছি। এর আগেও একটা হয়েছিল এই তালগাছির দিকে, কোথায় ছোট্ট মতন একটা হয়েছিল তাল শুনা, ওটা তো বড় ছিল, ছোট্ট, সব লোককটা বেশ মজবুত শুনেওয়ালা ছিল। আজকে বলে যত তৃপ্তি পেয়েছি বড় সভাতে পায় না। এইদিকে 12টা ভ্যান ভ্যান করবে, ওদিকে 14টা দাঁড়িয়ে আছে, ওদিকে 3টে গল্প করছে, তার থেকে এটাই ভালো। হাতি যত বড়ই হোক না কেন, জিভে পানি আসবে না, ছাগল দেখলে যে লোভটা লাগবে। জি হ্যাঁ, তো ছাগল হলো হালাল, হাতি হলো হারাম। অতএব আপনারা মন দিয়ে শুনেন, আজকে খুব ভাইটাল সাবজেক্ট ধরেছি, এই কবর থেকে যতজন পাস করে যাবে। এখন আপনাদের একটা প্রশ্ন থেকে যাবে যে বিশ্বনবী বলেছেন কবরে 3টে প্রশ্ন করা হবে। প্রশ্নের কথার দিকে যাচ্ছি আস্তে আস্তে, কিন্তু কবরের সাবজেক্টটা আগে সেরে নিই। জি, সব থেকে কবরে যে লোকটা কম সময় থাকবে, আদম আলাইহিস সালাম কখন মরেছে? হাজি, কবরে বেশি থাকা ভালো না কম থাকা ভালো? জি, এ বলছে কম থাকা ভালো। আপনারা কি বলছেন, বেশি থাকা ভালো কম থাকা? যার যেমন মন আসছে সে সেরকম বলছে। তো যাই হোক, কবরের আজাব আছে, কিন্তু একটা মজার জিনিস আছে, এই দুনিয়াতে একটা ফেতনাবাজ দল এসছে, ওই দলটার নাম আহলে কোরআন। ওরা বলে আমরা হাদিস মানি না, কোরআন মানি। ওরা কত বড় গরু, রসুলকে মানবে না আর আল্লাহকে মানবে, তাহলে ও দিন বুঝতে পারবে? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, এ পড়বে কেমন করে? রসুলকে ফলো করবে, তবেই তো নামাজের সব জিনিসটা পাবে। ওখানে তো প্র্যাকটিক্যাল পাঠানো হয়েছিল, কিন্তু ওরা মানে না। যে ওদের মত হচ্ছে যে কবরে আজাব নাই, কবরে আজাব নাই, কবরে যদি আজাব হবে তো কিয়ামতের মাঠে হিসাব হবে বলছে। তো হিসাবের আগে আজাব কেন হবে? কথাটা বুঝাতে পারলাম? আমার হিসাব হবে তারপরে তো আজাব হবে, তার আগে আজাব কেন হবে? এটারা বলেছে, ওদের প্রশ্ন টেনেছে। আরেকজন প্রশ্ন টেনেছে যে পৃথিবীর আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ, তাহলে একটা কবরে যদি ওই আগুন জ্বলে তো উপরকার মাটিতে তো পরপর করে শুকিয়ে যাবে, তারপরে তো ওর উপরে হাঁড়ি দিলে ভাত হবে। প্রশ্নগুলো দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আর কি, আপনাকে একটা একটা করে উত্তরগুলো আগে দিয়ে দিই। ওরা যে বলেছে কবরে আজাব হবে না, এটা ওদের ভুল ধারণা। ছোট্ট করে একটা উদাহরণ দিই, আপনাদের গ্রামে একটা দোকান আছে, ওই দোকানে আমি ধার খাই, আমার একটা খাতা আছে, ওই খাতাতেও লিখে রাখে, আজ খাই কাল খাই টাকা দিই। এখন ধরেন আমি টাকা দিতে গেলাম, তো বলছে মৌলানা সাহেব খান আমি এখন লিব না, একবারে রমজান মাসে লিব। তা আমি বলছি না শুনেন, এ একসঙ্গে অত টাকা হবে? তো ঠিক আছে, হিসাব করতে হবে না, হিসাবটা পহেলা রমজানই হবে, আমি উমরাই যাব, তো আপনার সঙ্গে হিসাব নিকাশটা করেই বেরিয়ে যাব। কিন্তু এখন কিছু জমা রাখেন, কিছু জমা রাখেন, 10,000 জমা দিলাম, 5,000 জমা দিলাম, মাঝে মাঝে দিতে আছি। আচ্ছা, এইভাবে যদি আমি জমা দিই, হিসাবের দিন আমাকে টাকা কম লাগবে না বেশি লাগবে?
বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক বা তালার এটা দয়া যে কবরের আজাবটা, এটা দয়া, তুলসের আটটা দয়া, কিয়ামতের মাঠটা দয়া। বাংলাদেশে একটা জালসায় বলেছিলাম, এগুলো হলো আল্লাহর দিয়া নিয়ামত, যদিও কবরের আজাব তারপরও নিয়ামত শব্দ ব্যবহার করছি, কেন? এগুলো আল্লাহর দয়া। জি, দয়া কেন? একটা ছোট্ট উদাহরণ আবার দিব, তাহলে চট করে বুঝে নেবেন। এই গ্রামে একটা মার্ডার হয়েছে, মার্ডার হয়েছে বড় ধরনের কোনো পার্টির নেতা, 15-20টা ছেলেকে বেঁধে নিয়ে চলে গেছে, তার মধ্যে একটা ছেলে ভদ্র, গোটা মালদা জেলায় এত ভদ্র ছেলে নাই, খুব ভালো ছেলে, চাকরি হয়ে গেছে ওর, চাকরি হয়ে গেছে, কালকে জয়েন করবে, এরকম ছেলে বাঁধা পড়ে গেছে। জি, সে যদি জেলে চলে যায়, এখনও থানায় আছে, জেল পাঠায়নি, এমন সময় ফোন করে এমপিকে গায়ের লোক ডাকলো, গরিবের ছেলে, চাকরিটা হয়েছে, মা বাপ দুটি ভাত খাবে, তো একে যেন না ফাঁসিয়ে দেয়। এমপি এসে থানাতে গিয়ে বড়োবাবুর সামনে বলছে, সেই ফিরোজ ছেলেটা কই? লই যাবি লকারের ভিতর, ওকে ধরে দুটো থাপ্পড় মেরে বলছে, হ্যাঁ বান্দর কোথাকার কোথায় থাকতে হয় না হয় জানিস না, মাস্টার ডিগ্রি করেছিস, এখন তোর হুঁশ জ্ঞান নাই, যেন বার করে ওকে ধুমকি থানা থেকে বার করে দেয়, বলছে ওর নামটা কেটে দেন। আচ্ছা, ওকে যে দুটো থাপ্পড় মারলো, এটা ওর জন্য নিয়ামত না গজব? বন্ধুরা আমার, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দারা জাহান্নাম চলে যাক, আল্লাহ চাই না তার বান্দা বান্দি জাহান্নাম চলে যাক। এর জন্য আল্লাহ হিসাবের দিনটাকে লম্বা করে সরিয়ে দিয়েছে, মাঝে কবরকে রেখেছে, তোরা যে কটা গুনাহ করে আসবি কবরের ভিতরে আজাবটা নিয়ে যেন কিয়ামতের মাঠে যখন উঠবি তখন দেখা যাবে অনেকের আজাব মাফ হয়ে গেছে, কারণ এখানে মাল কিছু জমা পড়ছে, অনেকের আজাব আর জাহান্নাম যেতে হবে না, অনেকের আবার যদি খানিটা বাকি থাকে তো কিয়ামতে দাঁড়িয়ে থাক, তারপরও আল্লাহ চান না আমার গোলাম জাহান্নাম চলে যাক, এরপরে পুলসেরাতে দেবে আরও খানি গোনা ক্ষয় হয়ে যাবে, তার মানে আল্লাহ চাইছে হিসাব হওয়ার আগে কিছু মাল ওর জমা হয়ে যাক। অতএব বন্ধুরে, কবরের আজাব সত্য, হিসাব যদিও পরে হবে, আল্লাহ চেয়েছেন যে আমার গোলামরা বেঁচে যাক জাহান্নাম থেকে, আজাব আল কবরে হাক্কন, কবরের আজাব হচ্ছে সত্য। জি, এটা একটা উত্তর দিলাম। দ্বিতীয়, মাটিটা তাপ হবে না কেন? একটা বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, খুব ভালো করে শুনবেন, বিজ্ঞান কেমিক্যাল তৈরি করেছে, ওই কেমিক্যালটা হলো তেলের মতো, মোবিলের মতো, এরকম করে মাখতে হবে, একটা জীবিত মানুষকে গোটা বডিতে কেমিক্যালটা পালিশ করে দিতে হবে, মাখিয়ে দিতে হবে, যেন ওর এক চুল কোথাও বাদ না থাকে মাখতে। ধ্যান দিয়ে শুনবেন, কেমিক্যালটা যখনই ওর মাখা হয়ে যাবে, কেমিক্যালটা যখনই মেখে নেবে মাখা হয়ে যাবে, ওর বডিতে একটা কারেন্টের শর্ট মেরে দেবে, বেশিক্ষণ লয় মাত্র তারটা লাগাবে, 1 সেকেন্ড আর তুলে নেবে, ওর যত ভিতরটা আছে পুড়ে সঙ্গে সঙ্গে কালো ছাই হয়ে যাবে, কিন্তু চামড়াটা কিছুই হবে না, যেমনকার তেমনি থাকবে। একটা জিনিস উদাহরণ দিলাম। 2 নম্বর, এই কারেন্টটা আসছে কোথা থেকে বলেন? কারেন্টটা আসছে কোথা থেকে? পার হাউস কোথা? ফারাক্কা, মেন পার হাউস ওখানে উৎপাদন হচ্ছে, তাহলে ওখানে ফারাক্কাতে আগুনটা ছাড়ছে, আর আপনার ঘরে হিটারে ভাত হচ্ছে, মধ্যখানে প্লাস্টিকের তার তো গলে না, এতটা পাওয়ার যদি একটা মানুষ পার করতে পারে প্লাস্টিকের ভিতরে, আমার রব কবরকে কাঁচা রেখে ভিতরে 1000 গুণ তাপেও জ্বালাতে পারবি? পারবে কি পারবে না?
একটা মানুষ যদি পারে একটা এত লাখ ভোল্টকে প্লাস্টিকের ভিতরে পার করতে, যে হিটার তত্তর করে গলে গেছে আবার ওই তারটাই প্লাস্টিক তার ভিতরে ওই তাপকে পার করতে পারছে, তো 11,000 11 লাখ ভোল্ট যদি প্লাস্টিকের ভিতরে যেতে পারে তো আমার রব কেন পারবে না কবরের ভিতরে মুর্দাকে জ্বালাতে? কথা ঠিক আছে না ভুল? এইগুলো থেকে বুঝে নিতে হবে। নিয়ে আর একজন প্রশ্ন করছে, বেঈমানদের প্রশ্নগুলো দেখেন কেমন, বলছে একটা কবরে, কবরের ওপরে কবর, তার ওপরে কবর, তার ওপরে কবর, দেখা গেল ভিতরে লোকটা জান্নাতি, তারপরে লোকটা হলো জাহান্নামি মাতাল, তারপরে লোকটা আবার জান্নাতি, এরকম গোলমেলা হয়ে গেছে। তাহলে একজনের আজাব হবে আর দুজনের হবে না, তাহলে ওদের তাপেও তো এরা মরবে, আল্লাহ এখানে কি করবে? বেঈমানদের প্রশ্নের শেষ নাই, ওরা প্রমাণ করতে চাইছে কবরে আজাব হবে না। তার উত্তরটা জানেন, একটা কম্বলে তিনজন ঘুমায় কি ঘুমায় না? জোরে বলেন, একটা কম্বলে তিনজন ঘুমাইছে আর চাদর ঢাকা নিয়েছে শীতে, বড় কম্বল ঢাকা নিয়েছে বালিশে একসঙ্গে ঘুমিয়ে গেল, একজন স্বপ্ন দেখছে তাকে বাঘে তাড়ছে, আর একজন স্বপ্ন দেখছে টেবিলে বসে পাকা পাকা ফল খেছে, আর একজন স্বপ্ন দেখছে সমুদ্রে নদীতে ভাসছে ধরার কেউ নাই, তাহলে কম্বলে কি সবাই কষ্ট পেয়েছে? আমার রব তিনজনকে যদি তিন রকম ঘুমের ভিতরে সাজা দিতে পারে, শাস্তি দিতে পারে, আমার রব একই কবরে একজনকে জান্নাতে রাখবে আর একজনকে জাহান্নামের আজাব দিতে পারবে। বুঝাতে পারলাম? হ্যাঁ, খুব মন দিয়ে শুনছেন, এতক্ষণে জি বললেন, তবে পেছনকার লোকগুলো বলছে তোরা সামনে বসেছিস বুঝগা। আমরা যখন ছোট ছেলে ছিলাম কি না, মানে মাদ্রাসায় পড়েছি তো, আর একটু এই বয়সে একটুকু দুষ্টু হয় আর কি, এটা বয়সের ফেল মানে স্বভাব আর কি, বিচার ওই জন্য আল্লাহ বয়সের ওপরেও করেছে, তো ওইটুকু বয়সে লাফালাফি দড়াদড়ি করেছি। তো আমরা মুলবি লাইনে পড়তাম, তো জীবনে হিফজ করিনি বেশি, কোরআন মুখস্থ নাই, অল্প স্বল্প আছে, তো মুলবি লাইনে পড়তাম, তো আমাদের ক্লাস হয়ে যেত 11টা পর্যন্ত, দিয়ে এবার গোসল টোসল করে দুপুরের ভাতকে নাক ডাকিয়ে ঘুমাইতাম ফড়াক ফড়াক করে, আবার আসরের সময় উঠে খানিকটা লেখাপড়া করে দিয়ে খেলতে যেতাম। কিন্তু যারা হিফজে পড়ে হাফেজ হয় এদের খুব কষ্ট, ভোরবেলা থেকে উঠে পড়তে বসবে, খালি পড়বে, খালি মুখস্থ, হুবহু মুখস্থ করতে হয়, ওদের আবার জোহর পরেও ক্লাস হয়, ছাড়বে না, চালা মুখস্থ কর, কোরআন শরীফ মুখস্থ করার চারটিখানি কথা লয়। তো ওদেরকে মাদ্রাসার নিয়ম ছিল যারা হিফজে পড়বে দুতলাই থাকবে, আর যারা মুলবিন লাইনে পড়বে তারা নিচে তলাই থাকবে, তারা উপর তলাই থাকতো। তো যখন ওরা নিচে নেমে আসতো তো আমরা বলতাম আর হাফেজ হবি, আমরা কেমন ঘুমাইছি পরঘা, আর হাফেজ হবি, তো ওরা যে লাভ করছে আমি যে লস করছি এটা বুঝছিল না, মানে ওদেরকে যে বলতে পারছি এটাই আমার মনে আনন্দ ছিল আর কি, যে আর হাফেজ হবি, তোদের মরণ নেই, সালা মুলবিতে ঢোক, জানে বাঁচবি খানিক, কিন্তু এখন বুঝছি যে আমি লস করেছি, করা ওরা হাফেজ হয়েছে, ওদের দাম কত বেশি, হাফেজ মৌলানা সব কোরআন মুখস্থ, তো এখন বুড়াতিকালে আর মুখস্থ হয়? বিয়ে হয়ে গিয়েছে, তা আমার একটা ভাইকে আল্লাহ আল্লাহ হাফেজ করেছেন, আব্বা পড়িয়েছেন ওকে হিফজার আমাকে মুলবিতে, না আব্বার সঙ্গে একদিন আমি খুব চেঁচামেচি করছি, বলছি তোর কী হলো রে, বলে তুমি ওকে হাফেজ করলে আর আমাকে খালি মুলবি করেছো, কেন কেন আমাকে হাফেজ করলে না? তা আমার বাপ বলছে বহু আমার কাছে থাকবে, আমি দেখে নেবো, তুই পড়তে যা, কোন বুদ্ধি, বলছে বহুকে যা করতে হয় আমি আপনার দেখে নিব, ও আমার কাছে হবে, তুই পড়তে যা, মাথা খারাপ হয়েছে আর পড়তে যাবো? হ্যাঁ, তো এই হলো ঘটনা। তো যারা সামনে বসে আছে এরা বিপদে পড়েছে, পেছনে যারা বসে আছে ওরা বেঁচে গেছে, ওদিন হ্যাঁ না আর বলতে হবে না আর কি। জি ভাই একটু পানি খায়। হ্যাঁ হাই আল্লাহ, ইউটিউবাররা মনে মনে আমাকে গাল টাল দিচ্ছে, দেখ কি করব। নূর মোহাম্মদ যে কতজনের কাছে গাল খায়, জি সময় হয়নি আমার ছাড়া, বুঝিনি
ও ওটা তো আলাদা, ওটা উদাহরণ দিলাম, ওটা তো উদাহরণ দিলাম যে এটা ছোট সভা নয় এটাও বড় সভা, এটা বলতে চাইলাম। তো ওটা আবার কি, ওটা তো আলাদা বিষয়ই আলাদা, ওটা কবর নয়। তাহলে আপনার মাথাটা ওইখানেই আছে, বাকিগুলো শুনে নেই। আহা বেচারা, ইলামিতে এক খ্যাপা আছে, উস জালসা সব জালসাই সামনে বসে থাকবে, লড়ুবুড়ু লুড়ুবুড়ু করবে, মাথা কম বুদ্ধি। তো জালসা যখনই শেষ হবে বলবে ফুলকলি গানটা বললে না ভাই মুলগির, মানে জালসাই হলো না আর কি, সেদিন গোটা জালসা শুনে নিলে ওইটাই খালি বাদ থেকে গেল। তো যাই হোক, এখন যেটা আপনাদের সামনে বলছি, তাহলে প্রমাণ করলাম কবরে আজাব সত্য, সকলে বলেন কবরে আজাব সত্য, সেখানে জাহান্নামের আগুন আসবে এটাও সত্য, এবং সেখানে প্রশ্নের উত্তর দিতে হবে এটা সত্য। কিন্তু আর একটা প্রশ্ন থেকে গেল, কবর তো সবারই হয় না। আল্লাহর নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়্যাতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়্যাতকে কবরে রাখা হবে, ও মা আমার, ওরে বোনেরা আমার, আপনারা তো দেখতে পান না লাশটাকে, ধীরে 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 যখন কবরের মাটিতে রাখা হয় তখন কলিজার ভিতরটা কেমন হয়, তারপরে জীবিতরা উঠে আসে চাদরটা দিয়ে ধরে থাকে, একটা একটা করে বাঁশ দিয়ে সেই মুখকে ঢেকে দেয়া হয়, এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সুনামুখ নয় চোখের জলে, মাটির আমি বড় ভালোবাসি মাটিতে মিশাইয়াব, আয় আয় দাদু গলা গলি ধরে কেঁদে যদি হয় শোক। এই যে কবর, এখানে যখন রাখা হয়, আল্লাহর নবী বলছেন আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা সেখানে আসে, হাইয়া কোলানে, সেই দুইজন ফেরেশতা বলে মান রব্বুকা মা দীনুকা নবীকা, তোমার রবকে, তোমার দিনকে এবং তোমার নবীকে। কিন্তু আবার একটা প্রশ্ন এলো, এটা তো কবরে হবে, কিন্তু শ্মশানে কাঠের ওপরে যাকে শোয়াবে ওকে বলবে, হাঙ্গরে যাকে গিলে নিয়েছে ওকে বলবে, যাকে মার্ডার করে পিস পিস করে কেটে বস্তাতে ভরে লদিতে পুঁতে দিয়েছে ওকে কে বলবে, খ্রিস্টানদের পূর্ব পশ্চিমে সমাধি করে দিল কাঠের বাক্সতে ভরে ওকে কে বলবে? জি, এই জন্যে কবরের আরেকটা নাম হচ্ছে আলামে বারজাখ। এর আবিধানিক বাংলা অর্থ এটাই দিয়েছে, মৃত্যুর পরের জগৎ, মৃত্যুর পরের জগৎ, আখেরাতের প্রথম জগৎ। ওকে ওই শ্মশানে কাঠের ওপরেই প্রশ্ন হবে, একে হাঙ্গরের বাঘের পেটেই প্রশ্ন হবে, ওকে প্রশ্ন ওই বস্তাতে কেটেছে ওর ভিতরেই হবে। এই তিনটে প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ, কোনো জাতি, তাতে যে কোনো জাতি হোক না কেন, কেউ বাদ যাবে না। কথা শেষ, আল্লাহ প্রশ্ন সবাই কি করবো, আমাকে সুন্দর লাগবে তোমাদের সাথে, বলো মাইক ছেড়ে দিয়ে তোমাদের সংখ্যানি কাজ করে দিই, সোনামানিকের দল মনে মনে ভাবছে শালা বক্তা দেখেছি এত খচ্চর দেখি না, মনে মনে ভাবে আসলে ভাই আমি খচ্চর লয়, আমাকে যদি কেউ আলেম মনে করে তো জানতে হবে সে আলেম চিনে না, আমার মতো পাকা জাহেল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নাই। মুখস্থ বিদ্যা বলছি, যদি ডিস্টার্ব করবে তো ভুলে যাব, দু লাইন ভুলে গেলে আর বের হবে না, সাদা সিধে কথা বলছি। যারা বড় বড় আলিম ওদের গাদা গাদা হাদিস মুখস্থা চড়া ভুলবে না, আর আমার মুখস্থ বিদ্যা বলছি ফুরুক করে দুটো লাইন চলে যাবে বুদ্ধি শেষ, তখন বলবো যে দু টাকা পাঁচ টাকা দে খানিক গেহে দিয়ে পালিয়ে যাব। অতএব আমি একটা ধারাবাহিকভাবে বলছি, কেউ ডিস্টার্ব করিয়েন না, এর নাম কবর। চলেন, আল্লাহ তাবারক বা তালা কি বলছেন,
আমরা কবরকে চিনি না। আল্লাহ তিনটে চারটা আয়াতে গোটা গোটা ইতিহাসটা মেরে দিয়েছে। কি বললে? তোকে আমি নুতফা থেকে বানিয়েছি এবং তোকে রাস্তা আসান করে দিয়ে দরজাটা হচ্ছে পেশাবের রাস্তা দুইবার ওই দিক দিয়ে বের করে নিয়েছি, বের করে আবার তোকে কবরে ভরবো, যে মাটি বানিয়ে ছেড়ে দেবো তোকে, কিন্তু আত্মাকে জবাব লাগবে, এর নাম কবর। চলেন এবার আল্লাহর কথা বলি। আল্লাহ বলছেন আল্লাহু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আল্লাহু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। কবরের ব্যাপারে আমার রব কত সুন্দর কথা বলছেন যে তোমরা কবরের ব্যাপারে তোমরা কি মনে করো, তোমাদেরকে বিশ্বের মালের প্রাচুর্য কবর থেকে গাফেল করে দিয়েছি। জি আমার আপনাদের দুয়ার বরকতে আমি মেয়ের বিয়ে দিয়েছি, আর 10 মাস হলো আমি নানা হয়ে গিয়েছি। এখন আমার নাতিনির বয়স 10, কিন্তু আমার মেয়েটা যখন ছোট ছিল আল্লাহ আমাকে একটাই সন্তান দিয়েছে, আর দেয়নি মেয়েটাই। তো আমি বাইরে জালসেই চলে যেতাম, বাইরে জালসেই চলে যেতাম, তো ওই বাচ্চা মেয়েটা কি ওর মার দোকান পাঠাতো। তো আমার বাড়ি থেকে এই 200 গজ দূরে আমার ফুফাতো ভাইয়ের দোকান, বেশ কাছাকাছি দোকান। তোকে তেলের বোতলটা দিত, হাতে হয়তো টাকা দিয়ে দিত 50টা, যা তোর চাচার কাছে তেল আন না। বাচ্চা মেয়ে তো, ছোট ছেলে, হাঁটতে হাঁটতে 3-4 বছরের মেয়ে, যেতে যেতে রাস্তায় ওর মতো এক গাদা খেলছে, তখন ওই কী করতো, টাকাটা বোতলটা নামিয়ে দিয়ে খেলাতে লেগে গিয়েছে। বুঝতে পেরেছেন কি না? খেলাতে গাফেল হয়ে গিয়েছে, তখন আবার ওকে কেউ বলতো ওই তোর যেখানে বোতল পড়ে, ও তখন ঝেড়ে গেল তেল আনতে, মানে ওর হুঁশি নেই। ওকে রাস্তার খেলা কি করে দিয়েছে, দোকান থেকে গাফেল করে দিয়েছে, মায়ের হুকুম থেকে গাফেল করে দিয়েছে। এটা বাচ্চা ছেলেদের হয় কি হয় না? আর হ্যাঁ না বলেন, হয় কি হয় না? তা আল্লাহ বলছেন তোদের সামনে রয়েছে কবর, পেছনে রয়েছে নামাজ রোজা আল্লাহর হুকুম, কিন্তু মধ্যখানে বিবি জমি জায়গা ছেলে পিলে বউ বিটি ব্যাংক ব্যালেন্স তোদেরকে কবর থেকে গাফেল করে দিয়েছে। আল্লাহ কি আনতে বলেছে পৃথিবীতে ইনকাম করে, ওই জিনিসটা তোরা ভুলে গেছিস, মালের প্রাচুর্য তোদেরকে বিবির সৌন্দর্য লতিফ এবং তোদেরকে কামিনীর কোলে শুয়ে থেকে তোদেরকে কবরকে গাফেল করে দিয়েছে, একবারও তোদের কবর মনে পড়ছে না। এখানে যতগুলি শর্ত আছেন আল্লাহর হস্তে বলছি, একটা যদি বেঈমান থাকতো তো বসে থাকতো না। আজকের ঠান্ডার দিনে বসে আছে মানে সবকটা ঈমানদার আছে। আর বিশ্বনবী ঈমানের পরীক্ষা নিতেন, আমি পরীক্ষা ঈমানে নিব না, কারণ আমি নিজে বেঈমান। আপনারা বেঈমান যদি এক, আমি 99 বেঈমান, কিন্তু একজন হাত তুলে বলেন যে আগামী কালকে রাত থেকে, গতকাল রাত থেকে আজ রাত পর্যন্ত এই 24 ঘন্টাতে কবরকে মনে পড়েছে কারো? কবরকে কারো মনে পড়েছে? হক কথা বলেন, আল্লাহর কসম দিয়ে বলেছি আমার 3 বার